নিত্যপণ্যের দামের লাগাম টানতে সরকারের কোনো উদ্যোগই কাজে আসছে না বাজারে। রমজান সামনে রেখে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে খেজুরের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। কোনো কোনো খেজুরের দাম বেড়েছে কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত। ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, রমজানে বিভিন্ন দেশে নিত্যপণ্যের দাম কমলেও বাংলাদেশে নজির নেই, বরং লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দাম। বছরের অন্য সময়ের চেয়ে রমজানে খেজুরের চাহিদা কয়েক গুণ বেশি। এই সুযোগটির অসদ্ব্যবহার করে ছাড়ে একটি চক্র, আর এজন্য সরকারের অতিরিক্ত শুল্ক হারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টরা দাবি করেন, গত বছরের চাইতে আমদানি বেশি হলেও কারণ ছাড়া বৃদ্ধি পেয়েছে খেজুরের দাম। এবার পণ্যটির দাম সব রেকর্ড ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন ক্রেতারা। রোজা কাছে আসায় বিভিন্ন খেজুরের দাম বেড়েছে, এই বিষয়ে জানতে এখন যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, খেজুরের দাম আসলে কেমন বেড়েছে আর ক্রেতারা কি বলছেন? বাবু, যে আমি আছি এখন একটা চট্টগ্রামের, এটা সবচেয়ে বড় একটি খেজুরের আড়ত। এখানে আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করলাম যে এখানে যেহেতু আর একদিন পরে রোজা শুরু হবে, শেষ মুহূর্তে খেজুরের বেচাকেনা খুব বেড়েছে। তো সাধারণত রোজাদাররা ইফতারের সাথে খেজুর রাখতে পছন্দ করেন, যে কারণে তারা খেজুর কিনতে আসছেন, কিন্তু কিনতে এসে তারা হতাশ হচ্ছেন যে খেজুরের দাম অতীতে সকল রেকর্ড ভঙ্গ করেছে এবং সবচেয়ে বেশি দামে এই বছর খেজুর বিক্রি হচ্ছে। তো আমি এখানে বাজারে, পাইকারি বাজারে, যেটা আমরা দেখলাম যে মরিয়ম খেজুর যেটা গত বছর 800 টাকায় বিক্রি হয়েছিল প্রতি কেজি, এই বছর সেটা 1500 টাকায় বিক্রি হচ্ছে। একে ফরিদা খেজুর বলে একটা খেজুরের দাম দেখলাম আমরা 320 টাকায় কিছুদিন আগে বিক্রি হয়েছে, এখন 480 টাকা। যেটা আর সবচেয়ে বেশি 600, মানে সর্বনিম্ন 550 থেকে 1700 টাকা পর্যন্ত প্রতি কেজি খেজুর আমরা এখানে বেচাকেনা হতে দেখছি। খেজুরের এই মূল্য বৃদ্ধি কেন, আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছিলাম, তারা বললেন যে সরকার খেজুরের উপর যে শুল্ক কর আরোপ করছে সেটা অনেক বেশি। কিন্তু আমরা জানি যে গত 7 ফেব্রুয়ারি সরকার শুল্ক কর খেজুরের উপর থেকে কমিয়েছে, 25% যেটা ছিল সেটাকে 15% করেছে। কিন্তু ব্যবসায়ীরা বলতেছেন যে পরিমাণে সরকার বাড়িয়েছিলেন সেই পরিমাণে কমান নেই, যে কারণে খেজুরের দামটা আর কমছে না। আমরা অপরদিকে আমদানি পরিস্থিতিটা জানতে চেয়েছিলাম, আর সংঘ নিরোধ কেন্দ্রে গিয়েছিলাম যে কৃষিজাত ভোগ্যপণ্য যারা আমদানি রপ্তানিটা যারা দেখে থাকেন, তারা বলছেন যে এই বছর গত বছর পুরো অর্থ বছরে খেজুর আমদানি হয়েছিল 8000 মেট্রিক টন, এই বছর অর্থ বছর বাকি থাকতেই টার্গেটের প্রায় কাছাকাছি তারা চলে গেছেন যে আমদানির ক্ষেত্রে। আবার এখন প্রতিদিনই 1000 গড়ে 1000 মেট্রিক টন করে খেজুর আমদানি হচ্ছে। তো আমরা সাধারণত মধ্যপ্রাচ্য সহ 4-5টি আরব দেশ থেকে খেজুর আমদানি করে থাকি এবং সবগুলো দেশ থেকে খেজুর আসছে, সরবরাহে কোনো ঘাটতি নেই, কিন্তু মূল্যে কোনো ভালো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না। এই ব্যাপারে সরকারের নজরদারির তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী এবং ভোক্তারা। জানছিলাম খেজুর বাজারের খবর।